শারদীয় দুর্গোৎসবক লৈ রাজ্যজুড়ি উখল মাখল পরিবেশ। চৌদিশে চলিছে দুর্গা মাক আদরার প্রস্তুতি। মৃন্ময় মূর্তিত অন্তিম পরশ দিয়া তিনিনিশাই ব্যস্ত হয়ে পড়ছে এতিয়া মৃৎশিল্পীসকল। কলিয়াবরতো দেবীর প্রতিমাক জীবন্ত রূপ দিয়া দিনানিশাই ব্যস্ত হয়ে পড়ছে দুই যুবতী। কলিয়াবরের নাম কামাখ্যা গাঁর সবিতা পাল আর রূপী পালর এতিয়া বৃদ্ধি পাইছে ব্যস্ততা। প্রয়াত পিতৃর পদাঙ্কক অনুসরণ করে বিগত প্রায় চল্লিশ বছরে এই শিল্পর সঙ্গে জড়িত হয়ে আছে পরিয়ালটো। মাতৃ আর কনিষ্ঠ ভাতৃ সঞ্জীব পালের সহযোগত দুই ভগ্নিয়ে জিয়াই রাখিছে এই শিল্পকর্ম। কিন্তু প্রতিকূল বতরে এইবার কিছু ব্যাঘাত জন্মাইছে খনিকর সকলক। বরষুণের বতরে মূর্তি নির্মাণত কিছু ব্যাঘাত জন্মাইছে মৃন্ময় শিল্পী সকলক। বরখানে দিগদার করেছে বা মাল বাইর দিবা নাই, কেঁচা হয়ে আছে, মাল কালার করে আছো, ফাঁকি ফাঁকি করে আছে, কেন বাকি আছে, প্রবলেম হয়ে আছে, বাকি আছে, সরু কেটা ধরা নেই আর দুর্গা কেটা হল। এবার কত কত যাব? জকলাবন্ধা যাব, হিলগাঁক যাব, আমার ইয়াত আছে, করিতল যাব, এনেকুৱা আছে। নেকিবুর রহমানের রিপোর্ট, এনি ভারত 24। জুবিন গার্গর গীতসমূহের উপর আধারিত গানে কি আনে নামৰ এটা সুন্দর অনুষ্ঠান আপনার ওসরলে আহি আছে অতি শীঘ্রে। অহা 15 আগস্টের ধেমাজির প্রথম অডিশন আরম্ভ হব আর সেই অডিশনের যোগে বিভিন্ন কণ্ঠশিল্পী সকলে যখন এই অনুষ্ঠানত যোগদান করব বিচার এই অডিশনের যোগে আগবাড়ি আহক। আর জুবিন গার্গর বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহ, আর আপনার যদি ভাল লগা গান থাকে জুবিন গার্গর আপনাদের গাই ভাল পায় তো অডিশনত যোগদান করুক। মূল ফলপান্তরী শুভকামনা থাকিল এই সম্পূর্ণ অনুষ্ঠানটলে। ধন্যবাদ।